বাংলাদেশের সাথে ওয়ান ডেতে জিম্বাবুয়ে কি দাপুটে জয়টাই নাই দেখালো, কিন্তু সেই জিম্বাবুয়ে ভারতের বিপক্ষে হয়ে পড়েছে রীতিমতো অসহায়। শুরুতেই টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ইন্ডিয়া, আর ব্যাটিংয়ে নেমেই 50 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর ব্যাটিংয়ে আসেন সিকান্দার রাজা। তবে সিকান্দার রাজা যেভাবে বাংলাদেশের বিপক্ষে রাজত্ব করেছিলেন, সেই রাজার রাজত্ব খাটেনি ইন্ডিয়ার সাথে। 17 বলে 12 রান করেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ উঠিয়ে দিয়ে আউট হন তিনি। সিকান্দার রাজার পর চাখাভা এবং রানবুল আউট হলে ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন। বাংলাদেশের কাছে 4টি উইকেট হারানোর পরও যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল জিম্বাবুয়ে, কিন্তু ভারতের কাছে সেখানে রীতিমতোই মুখ থুবড়ে পড়েছে। উইকেট হারিয়ে 189 রানের টার্গেট দাঁড় করালেও ম্যাচটি সহজেই জিতে যাবে ইন্ডিয়া।